নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নলেন গুড়ের কেক, যা বছরের শুরুতেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। চলুন শুরু করা যাক। এখানে এক মুঠো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম এক চামচ ময়দা। ময়দা দিয়ে কাজু কিশমিশগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেব। একটা বোল নিয়ে নিলাম, তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম তিনটে ডিম, ডিম তিনটে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, এক চামচ ভ্যানিলা এসেন্স, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম 150 গ্রাম সাদা তেল, দিয়ে দিচ্ছি 150 গ্রাম নলেন গুড়। কেক তৈরির ক্ষেত্রে পরিমাপগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দিয়ে দিচ্ছি 150 গ্রাম ময়দা, এবার সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে প্রায় 45 মিনিট মতো সময় নিয়ে মিক্সিংটা করেছি। দেখতে থাকুন কিভাবে আমি মিক্সিংটা করি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য বাটার, সামান্য কাজু কিশমিশ। আমি কাজু কিশমিশটা ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই কারণে, যাতে ব্যাটারটা যখন আমি ঢালবো তখন কাজু কিশমিশগুলো মাঝামাঝি অবস্থাতেই থাকে, একদম না নিচে নেমে যায়। আমি এখানে ডাইরেক্ট বাটারটা দিয়েছি, আপনারা চাইলে গলিয়েও দিতে পারেন। প্রায় হয়ে এসেছে, আরো কিছুক্ষণ করব আমি মিক্সিংটা। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, এতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ময়দা, ময়দাটাও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটা ঢেলে দেব। একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। ওপরে কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এই নুনটা, এই নুনটা আমার অনেকবার ব্যবহার করা। দিয়ে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে আধ ঘন্টা পর দেখে নিচ্ছি।
একটা কাঠি এইভাবে দিয়ে দেখে নিচ্ছি পুরো একদম ক্লিন হয়ে বেরিয়ে আসছে। আমি এটা আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, এবারে খুলে নেব। আমি দেখুন ঠিক এইভাবে চাপ দিয়ে চারদিকটা আলগা করে দিচ্ছি, খুব সুন্দরভাবে বেরিয়ে এলো, কিচ্ছু লেগেনি। কতটা স্মুথ হয়েছে, কতটা নরম হয়েছে দেখাচ্ছি আমি, দেখুন কতটা নরম, তুলতুল করছে একদম। আমি কেটে নিলাম। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।